এই 30 বছর কিন্তু আমরা দেখেছি, মানুষও দেখেছে, সবাই কিন্তু জাজ করতে পারছে আসলে কারা কিন্তু ভালো ছিল, কোন সিচুয়েশন, গণতন্ত্র নাকি তখন উদ্ধার করা হয়েছিল। তা এখন কেন বিএনপি গণতন্ত্র খুঁজে পাচ্ছে না, গণতান্ত্রিক দেশ নাই, গণতন্ত্র চাই, ইলেকশন চাই, এই কথাগুলো কেন আসছে তাহলে? তো কোথায় আপনাদের গণতন্ত্র গেল, আপনারা কোথায় রেখেছিলেন গণতন্ত্র লুকিয়ে এতদিন, বা এত এখন কেন তাদেরকে এই জিনিসটাকে খুঁজতে হচ্ছে, যেই কথাটা আমি বলতে চাচ্ছি। আরেকটা হচ্ছে যে আমাদের দেশে অনেক রকম উন্নতির অনেক কথা বললেন উনি, এই যে মেগা প্রকল্প যেগুলো, এখানে তো মেগা দুর্নীতিও আছে, এই কথাটা কিন্তু বলতে হবে। উনি যদি মেগা প্রকল্পের কথাগুলো বলেন যে হ্যাঁ আমাদের দেশে এটা হয়েছে সেটা হয়েছে অনেক কিছু হয়েছে, সাথে সাথে কিন্তু অনেক মেগা দুর্নীতি হয়েছে। ডক্টর মেহেজাবুন্নেসা রহমান টুম্পা, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে মনিরুজ্জামান মনির যে কথাগুলো বললেন যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয় বিভিন্ন সময় বিভিন্ন জন, বিরোধী নেতাকর্মীদের উপর যে দমন পীড়ন বিভিন্ন সময়ের যে উদাহরণ, আমরা দুই জনের কথার উদাহরণ থেকেই যেটি জানতে পেরেছি, এখান থেকে তো আমাদের বেরিয়ে আসা উচিত, সুস্থ রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণে পদক্ষেপ নেওয়া উচিত, সেই দিন কবে আসবে? এই দিন আসলে আমরা চাইলেই আসবে, আওয়ামী লীগ বিএনপি চাইলেই আসবে। যে বিষয়টা আমি বলি যে একটা বিষয়, যেমন আমাদের এখন একটা মানে এই সভা সমাবেশ কোথায় হবে এই জিনিসটা নিয়েই একটা সাংঘাতিকভাবে লেগে গেছে দুটো। তো এখানে আমাদের এই এটাতে কী করা যেতে পারে? আগে যেমন মানিক মিয়া অ্যাভিনিউ ছিল, রেসকোর্স ছিল, এগুলো জায়গাতে নির্দিষ্টভাবে ঢাকার কয়েকটা স্থানে সভা মানে সমাবেশ হতো, ঠিক আমরা কিন্তু ওই রকমই আবার চিন্তা করতে পারি, কয়েকটা জায়গা বা প্লেস আমরা এখন ঠিক করে ফেলতে পারি যে ভবিষ্যতে যেন ওখানেই সবসময় মিটিং হবে, এর বাইরে কিন্তু আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কেউ যেন করতে না পারে। এরকম করে যদি আমরা পলিসিগুলো ঠিক করি তাহলে আমার মনে হয় আমরা এই ধরনের দ্বন্দ্ব থেকে বা এই ধরনের সংঘাতগুলো থেকে কিছুটা বেরিয়ে আসতে পারবো। এবং যেগুলো পলিসি এবং আমি মানে ইগো যদি থাকে আমার বেশি, আমি যদি মনে করি যে না আমি কোনোভাবেই এটা মাথা নত করবো না, যেটা যেটাই যাই হোক না কেন ভেসে যাক সব কিছু, এটা কিন্তু হলে হবে না। বিশেষ করে আমি আওয়ামী লীগকে এই কথাটা বলতে চাই, কারণ তারা যেহেতু এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, সুতরাং তাদের কিন্তু এই ইগোয়েস্টিক মনোভাবটা থাকলে হবে না। তাদের কি করতে হবে? তাদেরকে কৌশলী হতে হবে, কৌশলী হলে এবং বিরোধী দল যারা আছে তারাও কিন্তু কৌশলী হয়ে তাদের দাবিটা আদায় করে নিয়ে আসতে হবে। এইভাবে মারামারি সংঘাত করে ইট পাটকেল ছুঁড়ে তার এটা কিন্তু এটা কোনো সলিউশন বা সমাধান নয়। এবং এখন আমরা বিশ্ব আমি মনির ভাইয়ের কাছে আমাদেরকে অনেক স্ট্যাটিস্টিক্স দিলেন বাংলাদেশের কত উন্নতি হয়েছে এই বিষয়টাতে। এই বিষয়টাতে যদি আমি বলি 1990 সালে গণঅভ্যুত্থানে এরশাদ আমাদের বন্ধু হুসেন মাহমুদ এরশাদের পরে তারপরে 30 বছর চলে গেছে, 35 বছর চলে গেছে, এর মধ্যে জাতীয় পার্টি চলে গেছে শাসন ক্ষমতায়, এসেছে আওয়ামী লীগ এবং বিএনপি। এই 30 বছর কিন্তু আমরা দেখেছি, মানুষও দেখেছে, সবাই কিন্তু জাজ করতে পারছে আসলে কারা কিন্তু ভালো ছিল, কোন সিচুয়েশন, গণতন্ত্র নাকি তখন উদ্ধার করা হয়েছিল। তা এখন কেন বিএনপি গণতন্ত্র খুঁজে পাচ্ছে না, গণতান্ত্রিক দেশ নাই, গণতন্ত্র চাই, ইলেকশন চাই, এই কথাগুলো কেন আসছে তাহলে? তো কোথায় আপনাদের গণতন্ত্র গেল, আপনারা কোথায় রেখেছিলেন গণতন্ত্র লুকিয়ে এতদিন, বা এত এখন কেন তাদেরকে এই জিনিসটাকে খুঁজতে হচ্ছে, যেই কথাটা আমি বলতে চাচ্ছি। আরেকটা হচ্ছে যে আমাদের দেশে অনেক রকম উন্নতির অনেক কথা বললেন উনি, এই যে মেগা প্রকল্প যেগুলো, এখানে তো মেগা দুর্নীতিও আছে, এই কথাটা কিন্তু বলতে হবে। উনি যদি মেগা প্রকল্পের কথাগুলো বলেন যে হ্যাঁ আমাদের দেশে এটা হয়েছে সেটা হয়েছে অনেক কিছু হয়েছে, সাথে সাথে কিন্তু অনেক মেগা দুর্নীতি হয়েছে। আজকে প্রধানমন্ত্রী বলছেন যে সামনের বছর দুর্ভিক্ষ হতে পারে, সবাইকে একটু সংযত হতে হবে, সবাইকে অপচয়টা কম করতে হবে, এই যে একটা আতঙ্কের সিচুয়েশন। এখন ইউক্রেন বা রাশিয়ার যে যুদ্ধ বা করোনা, এটা কি দায়িত্ব শুধু আমাদেরই বাংলাদেশেরই? নিশ্চয়ই না, সারা পৃথিবী কিন্তু এটাকে ম্যানেজ করছে, ট্যাকেল করছে। তা আমরা কেন এখন যদি বলি দুর্ভিক্ষের কথা বা আমাদের ইলেকট্রিসিটির কয়েকদিন আগে খুব সমস্যা হলো আমাদের এলপিজি গ্যাস, এবং আমাদের অনেক ধরনের যিনি আজকে ব্যবসায়ী ভাই যিনি আছেন উনি ভালো করে বলতে পারবেন যে ইলেকট্রিসিটির প্রবলেমের কারণে আমরা কত গার্মেন্টস শাটডাউন হয়ে যাচ্ছে, কত অর্ডার ফিরে যাচ্ছে, এই জিনিসগুলো তো নোটিস করতে হবে। এই জিনিসগুলো যদি আমরা নোটিস না করি তাহলে কিন্তু আমরা দেশের সমালোচনা যদি আমরা না করি, আমরা যদি পয়েন্টগুলো না ধরতে পারি, খালি উন্নতি হয়েছে, প্রকল্প হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে, এগুলো না বলে আমার তো মনে হয় যে আমাদের এই জিনিসগুলো পয়েন্ট আউট করা উচিত, তাহলে কিন্তু আমরা মানে বিরোধী দল এবং যারা সরকারি দলে আছে এবং আমরা যারা আছি জাতীয় পার্টি, আমরা যদি সবাই একসাথে একটা সমঝোতা এবং সহিষ্ণু আচরণ প্রদর্শন করতে পারি, সহিষ্ণু হই, ধৈর্যশীল হই, তাহলে অবশ্যই আমি সুদিন দেখতে পাই এবং স্বস্তির একটা সুবাতাস কিন্তু দেখা যাচ্ছে। কারণ এই যে এত আলোচনা হচ্ছিল, এই কয় গতকাল একজন মারা গেলেন, কিন্তু আজকে যেটা দেখা গেল যে এই একটা আওয়ামী লীগ একটা জায়গার কথা বলেছে,
ডিএমপি আর একটা কথা বলেছে যে এই যে একটা বাংলা কমলাপুর স্টেডিয়াম এবং একটা বোধহয় মিরপুর বাংলা কলেজের কথা, এই কথাগুলো কিন্তু একটু আগে বললেও হতো, তাই না? এই এই জিনিস তাহলে কিন্তু আর আজকে এই অবস্থাটাতে আসে না। এই যে আমরা কিন্তু মানে একটা জিনিস আছে না, একজন জল ঘোলা করে খায়, এরকম একটা অবস্থায় আমরা কিন্তু চলে এসেছি, ঠিক আছে? কারণ এই কথাটা যদি আমরা আগে বলতাম, এই সহিষ্ণু মনোভাবটা যদি আমরা আগে দেখাতাম, তাহলে কিন্তু আমার মনে হয় সবার জন্যই ভালো হতো। জি ডক্টর টুম্পা, আপনার কাছে আমি আবার আসবো।